रंधान वेणुरधर सुधया पूरयन गोप बृंदैरि बृंदारण्यं सपद रमणं प्राविशद गीत कीर्ति महाभाव स्वरूपेतं कृष्ण प्रिय वरियसि प्रेम भक्ति प्रदे देवी श्रीराधिके त्वं नमाम्यहम्। भक्त्या विनय अपराध लक्ष्यै क्षिप्तस्य कामादितरंग मध्ये कृपा मयि त्वं शरणं प्रपन्न वृंदे नमस्ते श्रीचरणारविंदम्। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामया सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। हरि ओम शान्ति ओम शांति ओम शांति। सर्वप्रथम परमार्चनीय विश्ववंदित आचार्य भास्कर प्राच्यौ पाश्चात्ये श्रीचैतन्य महाप्रभुर प्रेमधर्मेर बाणीर निर्भीक प्रचारक प्रवर कलिजुग पावन अवतारी भुवन मंगल परम करुण श्रीमन महाप्रभुर अभिन्न श्री श्री नित्यानंद मूर्त प्रकाश मूर्ति जिनि जगद्गुरु जुगाचार्य श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर अनुकम्पित जनेर अन्नतम श्रेष्ठ कृपा भाजन परमाराध्य श्री गुरुपाद पद्म ओं विष्णुपाद परिव्राजकाचार्य वर्ज त्रिदंडी स्वामी श्री श्रीमद भक्ति कुमुद संत गोस्वामी ठाकुर रातुर चरणे संख्यातीत साष्टांग दंडवत प्रणति निवेदन पूर्वक तार अहैतुकी कृपा आशीर्वाद प्रार्थना करी। तदनंतर सपार्षद परम गुरुदेव श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर श्रीचरण कमले अनुरूप दंडवत प्रणति जानिए उपस्थित वैष्णववृंद भगवत कथा श्रवण पिपासु सुधी सज्जन वृंद ओ मातृमंडली सकल के प्रारम्भे जानाई आमार हार्दिक सादर यथाजोग्य वैष्णव अभिनंदन। श्री गुरु गौरांगेर कृपा के अवलम्बन करे आज आमरा
এই স্থানে আমার স্নেহের শ্রীপাদ পাঁচু গোপাল প্রভুর সধামগতা মাতৃদেবীর স্মৃতিচারণ অনুষ্ঠানের অধিবাস লগ্নে উপস্থিত হয়ে কিছু ভাগবতী কথা শ্রবণ এবং কীর্তনেতে অংশগ্রহণ করবার সংকল্প নিয়ে আমরা কয়েকজন এখানে উপস্থিত হয়েছি। এতক্ষণ যাবৎ দুইজন বক্তার মুখ থেকে আপনাদের শ্রবণের সৌভাগ্য হলো। শাস্ত্রে বর্ণন করা হয়েছে, যস্মিন শাস্ত্রে পুরাণে বা হরিভক্তির ন দৃশ্যতে শ্রোতব্য নৈব তৎশাস্ত্রং যদি ব্রহ্মা স্বয়ং বদেত। যে শাস্ত্রে বা যে পুরাণে বা যে বক্তাগণের দ্বারা কৃষ্ণভক্তির কথা বা হরিভক্তির কথা বর্ণিত হয় নাই, যদি লোক পিতামহ ব্রহ্মাও এসে কিছু কথা বলেন, শাস্ত্রে বর্ণন করলেন যে শ্রোতব্য নৈব তৎশাস্ত্রম, সেটা আমাদের শ্রবণ করা উচিত নয়। আর সেই হরিভক্তি লাভ কিসে হয়? একটি মুখ্য অঙ্গ হচ্ছে, যেটি হচ্ছে আজকের তিথিতে আপনারা উপস্থিত হয়েছেন, সেটি হল হরিবাসর তিথি, যার অপর নাম মাধব তিথি, যাকে বলা হয় একাদশী তিথি। জগতের কিছু কিছু ব্যক্তি বলেন যে একাদশী তো ও যারা বৈধর্ব জীবন প্রাপ্ত হয়েছে তাদের জন্য, সধবা তারা তো একাদশী করবে না। কিন্তু বায়ুপুরাণের মধ্যে বর্ণনা দিয়েছেন, ব্রহ্মচর্য গার্হস্থ বা সন্ন্যাসী বানপ্রেক্ষক একাদশ্যাং হি ভুঞ্জানং গো মাংসং খাদয়ন্তি হি। তিনি ব্রহ্মচারী হন অথবা গৃহস্থ ধর্মাবলম্বী হন বা গৃহস্থ ধর্মের থেকে পঞ্চাশ বৎসর গৃহস্থ ধর্মের থেকে যারা প্রবজ্ঞা বা বানপ্রস্থ গ্রহণ করেছেন, সেই বানপ্রস্থ অবলম্বনকারী হন অথবা সন্ন্যাসী হন, যদি হরিবাসরেতে বা একাদশীতে, একাদশীতে যে পঞ্চশস্য বা তজ্জাতীয় দ্রব্য ভোজনের নিষেধাজ্ঞা বলবৎ করা হয়েছে, তা যদি কেউ না করেন তাহলে তাকে বলছেন গোখাদকের সমতুল্য বলা হয়েছে। তাকে বলেছেন, শাস্ত্রেতে বেদব্যাস জানিয়ে দিলেন, যারা একাদশী ব্রত প্রতিপালন করেন না গো মাংসং খাদয়ন্তি, একবারে পরিষ্কার করে বলে দিয়েছেন, অর্থাৎ তারা গোখাদক তুল্য, অর্থাৎ যবন। সনাতন হিন্দু ধর্মের সনাতন শাস্ত্রে তাদের কোনো অধিকার নেই। এই জন্য এই হরিবাসরটি হল সকলের জন্য বেদব্যাস নির্দেশ দিলেন। যিনি অপতিত ব্রহ্মচর্য ব্রত অবলম্বন করে গুরুগৃহে অবস্থান করছেন তার জন্য, যারা গৃহস্থেতে সন্তান সন্ততি আদি নিয়ে পতিপত্নী গৃহযাপন করছেন তাদের জন্য, আর যারা বানপ্রস্থ অবলম্বন করলেন তাদের জন্য,
এমনকি যারা সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন তাদের জন্য। সুতরাং হরিবাসর বা হরি যে তিথি, সেই তিথিটি সকলেরই প্রতিপালনীয়। এই জন্য আমাদের এই যে কীর্তনিয়া মা বললেন না, কীর্তন গাইলেন আমাদের ঠাকুর মশাইয়ের, মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করি, কেননা কৃষ্ণ বসতি বসতি বলিয়া পরম আদরে বলি। এই মাধব তিথি হচ্ছে ভক্তির জননী সদৃশা, মানে মায়ের থেকে যেমন সন্তান জন্মগ্রহণ করে তেমনি হরিবাসর ব্রত প্রতিপালন করলে ভক্তিরূপী কন্যা সাধকের হৃদয়েতে প্রকাশিত হন।